আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ ভোরের আলো ওঠার আগেই আমি উঠে গেছি, তো কোথাও যেতে হলে তো ভোরবেলা উঠতেই হবে। এখন ভোর 5টা বাজে, তো প্রথমে আমি বাচ্চাদের উঠিয়ে নিচ্ছি এবং তাদের ফ্রেশ করে নিচ্ছি। নিজে রেডি হতে যতটা টাইম না লাগে, বাচ্চাদের রেডি করতে তারও দ্বিগুণ টাইম লাগে। আজ আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে শেয়ার করছি। তো আমি রাতেই সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কি কি নিয়ে যাব। আমার ছোট বুড়ি তো অনেক খুশি, কারণ সে নতুন পোশাক পরবে এখন। এ পোশাকটা আগে পরানো হয়নি, ইচ্ছা ছিল যে কোথাও ট্যুরে যখন যাব তখন পরাবো, তো সে খুব খুশি। তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। আমরা সকালে তেমন কোনো নাস্তা টাস্তা করিনি, কারণ এত সকালে খেতে ভালো লাগে না আর বাচ্চারাও খেতে চায়নি। তো আমরা এক করে পানি খেয়েই বেরিয়ে পড়েছি। আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন আমার বুড়িটা অনেক খুশি ছিল। তো এখন 6:30 বাজে, আমরা আমার শহর থেকে অন্য শহরে চলে আসলাম। আমার শহর থেকে এখানে আসতে 5 মিনিট টাইম লাগে ট্রেনে। তো এখান থেকে আমরা মূলত গ্রুপ ট্যুরে যাই, আর এই শহরে আমি আগে ছিলাম, এখন অন্য শহরে চলে গেছি। অনেক ভাই ভাবিরা চলে এসেছে এখানে, তো আমরা আগেই চলে এসেছি, কারণ আমরা তো একটু দূর থেকে এসেছি। আর আমাদের বাসটা 7টায় রওনা হওয়ার কথা ছিল, একটু লেট হয়ে গেছে, 8টা বেজে লেগেছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিয়েছি। বাসে যেতে যেতে অনেক ফান হচ্ছিল, বাংলাদেশে সেই ভাইরাল গান অন করে দিয়েছিল ভাইয়েরা, সাদা সাদা কালা কালা। তো এই গানটা আমার মেয়ে বাসায় বলতো আর হাসতো, তো সে শুনে অনেক আনন্দিত গানটা। সকালের ব্রেকফাস্টের জন্য আমরা এখানে নেমেছি, একটা বার আছে এখানে। আর এখানে অনেক দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্টের গাড়ি, কারণ এখানে সবাই নেমেছে ব্রেকফাস্টের জন্য। আমাদের ব্রেকফাস্ট শেষে আবার আমরা গাড়িতে উঠে পড়ছি। আজ আমরা যাচ্ছি জেনেভা সিটির সাবোনাতে, সেখানে একটা বিশাল সি বিচ আছে, তো সেখানে যাচ্ছি আমরা। এই তো আমরা সাবোনাতে চলে এসেছি, সবাই আমরা গাড়ি থেকে নেমে পড়ছি। তো সবাই হলে এখন সি বিচের পাড়ে চলে যাচ্ছে, তো আমরা সি বিচে আগে যাব না, আমরা যাব এই শহরের মেন টাউনটাতে। তো মেন টাউনটাতে যাওয়ার জন্য আমরা বাসের জন্য অপেক্ষা করছি, আর আমরা বাসে উঠেও পড়েছি, কারণ এখানে একটা বিশাল কেল্লা আছে যা ইতালিয়ান ভাষায় বলে কাস্টেল্লো, তো সেখানে আমরা যাব আগে। আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শুধু এই মেন টাউনটা, এই শহরের মেন টাউনটা আর যেটা ক্যাস্টেল বা ইতালিয়ান ভাষায় কাস্তেল্লো বলে সেটাই শেয়ার করব, কারণ সি বিচটা যদি আমি শেয়ার করতে যাই তাহলে আমার আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি নেক্সট পার্টে আপনাদের সঙ্গে সি বিচটা শেয়ার করব।
এই তো সেই কেল্লাতে আমরা চলে এসেছি, আর এই জায়গাটা এত উঁচু ছিল আর নিচের দিকে নিচু, আমার উঠতে অনেক কষ্ট হয়েছিল, বাচ্চাদেরও অনেক কষ্ট হয়েছিল, আর সেদিন অনেক রৌদ্র ছিল আর গরমও ছিল, কষ্ট হয়েছিল। তো যাই হোক, আমরা তো আনন্দ নিতে এসেছি, আনন্দ নিব, উপভোগ করব সব কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর উপরে কাস্টেলটার ওপর থেকে যে ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর, ওপর থেকে শহরটা পুরোটাই দেখা যায়, অনেক ভালো লাগে। তো আমার পুরো ব্লগটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে অনেক চেয়ার সাজানো গোছানো আছে, এখানে মঞ্চ করা আছে, মনে হয় এখানে কোনো বড় প্রোগ্রাম হয়। আর এখানে একটা মিউজিয়ামও আছে, তো আমাদের সেখানে আর যাওয়া হয়নি, কারণ যে সেখানে যেতে গেলে আমাদের লেট হয়ে যাবে, আবার আমাদের সেখানে সি বিচে ফিরতে হবে। এই কেল্লার সব ওপর ছাদে উঠে যা আমরা দেখতে পেলাম যে পাশে এইরকম বালু উত্তোলন করা হয়, এটা মূলত কোনো বালু উত্তোলনের ফ্যাক্টরি হতে পারে। দেখতে পাচ্ছেন কেল্লাটা কত পুরনো আমলের, দেখে মনে হচ্ছে ভেঙে ভুঙে পড়ে যাবে, কিন্তু সবগুলোই পাথর দিয়ে করা। আর ওপর থেকে ভিউটা যে এত সুন্দর লাগছিল দেখে, যে সব দিকে পানি আর ছোট ছোট বাড়ি ঘর, আমার কাছে তো খুবই ভালো লাগছিল দেখতে। আসলে এদিন ঘুরতে এসে এত রোদ ছিল, মনে হচ্ছিল না যে কোনো কিছু ভিডিও করি, তারপরও আমি যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। মনে হচ্ছিল যে নিজে আগে উপভোগ করি কি ভিডিও করব, তো আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি ভিডিও। সব ওপর ছাদে সবাই মূলত উঠেছে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, কারণ ওপর থেকে ছবিগুলো বা ভিডিওগুলো এত সুন্দর হচ্ছে, কারণ চারিদিকে পাহাড় আর পানি, অনেক মনোমুগ্ধকর পরিবেশ। আর একটু যদি ছায়ার ব্যবস্থা থাকতো এই ছাদের উপরে, তাহলে বিশ্রাম করা যেত আর হয়তো বা আরও ভালো লাগতো। আমরা ওপর থেকে নিচে নেমে চলে আসলাম, কারণ আমাদের ওপরে দেখা ঘোরাফেরা সব কিছু শেষ, এখন আমরা চলে যাচ্ছি সি বিচে। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং নীলুফার রেসিপি অ্যান্ড ব্লগ, আল্লাহ হাফেজ।